আলোচনার প্রতিবাদে কি বলছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী? আজকে এই সমাবেশে আমরা সরাসরি সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করব মন্ত্রীর কাছ থেকে। কি বলছেন মন্ত্রী সেটা শোনার চেষ্টা করব। হঠাৎ এনার্জিজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, শুধু আমাদের জেলাতে না আমাদের ব্লকে পুরো রাজ্য জুড়ে। আগে 2021 আমাদেরকে হারানোর চেষ্টা করা হয়, অনেক কনস্পিরেসি করে, তাও আমরা হারিনি। আমরা 213 নিয়ে সরকার করলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে। উনি একমাত্র মহিলা নেত্রী সারা ভারতে, ওনাকে শ্রদ্ধা করা সবাই আর কি কর্তব্য হওয়া আছে। 2 নম্বর, আমাদের 1,00,000 কোটি টাকার বঞ্চনা লঞ্চনা, জিএসটির টাকা, বিআরজিএফের টাকা, স্পেশাল বিআরজিএফের টাকা, যেটা বাজেটে ধরা হয়েছে, যেটা বাজেট আমরা আমাদের এটা প্রাপ্য, আমরা এটা পাওনা, আমাদের আমাদেরকে দেওয়া উচিত, ওটা দেয়নি। তারপরও আমরা বুলবুল হলো, আফমান হলো, এতগুলো ডিজাস্টার হলো, একটাও টাকা পাইনি। আর আমার দপ্তরে আমি নিজেই দেখলাম 800 কোটি টাকা আমরা পাবো, 60 কোটি টাকা পাঠিয়েছি। আজকে বলি যে একটা দপ্তরের যদি 800 কোটি টাকার জায়গায় 60 কোটি টাকা পাঠায় কী করে? এক টাকা কি নিজের ভোগের টাকা দিয়েছে, টাকাটা আমাদের টাকা, ট্যাক্সের টাকা, পশ্চিম বাংলা থেকে নিয়ে যায়, ওই টাকাটা ফেরত দিচ্ছে, ওই টাকাটা দিচ্ছে না। যার জন্য আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের এগেনস্টে, বিশেষ করে মোদিজির এগেনস্টে, অমিত শাহজির এগেনস্টে আমাদের প্রতিবাদ মিছিল আজকে সারা হিন্দু ইসলামপুরে, আমাদের কানাদার নেতৃত্বে, জাকিরের নেতৃত্বে, গুণের নেতৃত্বে আমরা আজকে ইসলামপুরে জমায়েত হতে পেরেছি। আমরা প্রত্যেকটা ব্লকে এটা আমরা করবো। কেন একটা খেটে খাওয়া মানুষ কাজ করবে সকাল থেকে বিকাল, একটা চার দোকানে যদি একটা লোক কাজ করে, বিকালে যখন যায় টাকাটা নিয়ে যায়। তো এখানে লোক কাজ করে গেছে, এজেন্সিরা আগে টাকা দিয়ে দিয়েছে, এজেন্সিদের টাকা পায়নি, যারা বেনিফিশিয়ারি আমাদের সাধারণ কর্মী ওরাও টাকা পাচ্ছে না, গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বাররা বিপদে, গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান কোথা থেকে নিয়ে আসে? ওরা আদেশ অনুযায়ী আমরা রাজ্য সরকার কোথা থেকে পাবো? রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে আমরা যেটা আমরা পাই সেটার জন্য আমরা পাই। বলছি 2023 পঞ্চায়েত নির্বাচন কি মনে করছেন? বলছে 2023 পঞ্চায়েত নির্বাচন, তার আগে বিজেপি কি উদ্দেশ্য প্রণোদিত হবে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই এনআরজিএসের টাকা বন্ধ করেছে বলে মনে করছেন? হয়েছিল একটা উদ্দেশ্য ছিল কি, নিজে ব্ল্যাক মানিটাকে ওরা কি করে হাতিয়াবে, নাম্বার ওয়ান, টাকা দিচ্ছে ফেল হয়ে গেল, টোটালি ফেল এসছে। তারপরে ওটাকে ঠেকানোর জন্য কী করলো? জিএসটি করলো, ওখানে জিএসটিকে ঠেকানোর জন্য কী করলো? এনআরসি সিএ করলো, এবার কৃষক আইন নিয়ে আসলো ওটাকে ঠেকানোর জন্য, এনআরসি সিএকে ঠেকানোর জন্য, ওরা এক একটা করে ভুল করে যাচ্ছে, এক একটাকে ঠেকানোর জন্য এক একটা করে ইয়ে করছে। এবার এনআরসিএস নিয়ে কেন এখন খেলাধুলা করছে? যে মানুষ উনি বলেছিলেন 2 কোটি মানুষকে রোজগার দেবে, আজকে 8 বছরে 16 কোটি রোজগারের ব্যবস্থা করা হচ্ছে, আজকে 16 কোটি লোকের রোজগার শেষ হয়ে গেছে। আর এই দপ্তরটা পিএনআরডি দপ্তর, আমি পিএনআরডি দপ্তরে এমওই ছিলাম, আমি জানি এই দপ্তরটা কত গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরের গ্রামের মানুষগুলো এটাতে জড়িত থাকে, গ্রামের লোক তো আর বাইরে কি চাকরি করে না, বাইরের চাকরি তো শেষ, আরবান এলাকাতে গ্রামের এলাকায় ঢুকেছে, এরা চাচ্ছে কি মোদিজি কী চাচ্ছে? কি আমি যেরকম আগেকার বাদশাহগুলো ছিল, আমি বাদশাহ কী করে হবো ভারতে? 2-4টা লোককে নিয়ে, 4টা লোক দেশটা চলাবে? একটা একটা আন্দোলন করার জন্য আজকে জাকির ভাই পরিশ্রম করেছে, কানাদার নেতৃত্বে গুণ পরিশ্রম করেছে, সবাই একটা টিম করে আমরা এসেছি, কিন্তু 4টা লোক আছে ওখানে বসে, 2টা লোক দেশের এসে খরিদ করতে হচ্ছে না, আর 3টা লোক বিক্রি করে যাচ্ছে। আবার বক্তব্য, যখন 54,00,000 কোটি টাকা ঋণ ছিল, লাইব্রেরি ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর, কত টাকা? 54,00,000 কোটি টাকা। কখন? যখন মনমোহন সিংজি ছেড়েছিলেন, আর আজকে 140 কোটি টাকা লাইবিলিটিস, তারপরও দেশকে বিক্রি করতে হবে কেন? এই নিকামা সরকারের এগেনস্টে আমার প্রতিবাদ, এই ওয়ার্কলেস সরকারের এগেনস্টে আমাদের প্রতিবাদ। এরা শুধু কি মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য এই দাঙ্গা, এই মন্দির মসজিদ, এই হিন্দু মুসলিম, এই জওয়াহরলাল নেহরুকে স্টার্ট করবে, গান্ধীজিকে স্টার্ট করবে, তারপরে আর পাকিস্তান বলবে, এগুলো বলে চলে না।
আর বেশি কিছু না বলে আমার জিজ্ঞাসা করে বলছি সোশ্যাল মিডিয়াতে বিজেপির পক্ষ থেকে একটা বিষয় ছাড়া হয়েছে, জিএসটির 65,000 কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে স্টেট গভর্নমেন্টকে, কি বলবেন? 65,000 কোটি না, ও 6,500 খালি স্টেট গভর্নমেন্ট ওয়েস্টার্ন বলেন না, 86,000 কোটি টাকা জিএসটি বাকি ছিল সব রাজ্যেরই, সেটা কিছুদিন জিএসটি তো এখান থেকেই কালেকশন করে নিয়ে গেছে। আমাদের পঞ্চায়েতে 100 দিনের কাজের টাকা, সেই টাকাটা কোথায় গেল? আজ 5 মাস ধরে কোনো টাকা দিচ্ছে না, রাস্তাঘাট যেটা অ্যাপ্রুভাল করতো এনআরজিএসএ, সে কোনো রাস্তাঘাটে কোনো অ্যাপ্রুভাল হচ্ছে না। পঞ্চায়েতে যদি কাজকর্ম না হয় তাহলে কী করবে মানুষ? আজকে সারাদিনে খাটবে মানুষ, সন্ধ্যা পর্যন্ত টাকা পাওয়া যাওয়ার কথা, আজ 5 মাস ধরে নারেগার কোনো টাকা কেউ পাচ্ছে না। তার যদি আমাদের আজকে প্রতিবাদ যে 100 দিনের কাজের টাকা এবং আরও প্রাপ্য টাকা, যেটা রাজ্যের যেগুলো প্রাপ্য টাকা আছে সেই টাকাগুলো না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। দলনেত্রী পরিষ্কার করে দিয়েছেন, এই দুদিন 5 তারিখ আর 6 তারিখ দুদিন ঠিক করেছিলেন, এই জন্যই ওই কিছুটা ওই জিএসটির টাকাটা কিছুটা দিয়েছে। এগুলো তো সব প্রাপ্য টাকা, এর মধ্যে দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা আমাদের রাইট আছে, সেই রাইটটা দেবে না কেন? যেটা অধিকার আছে, ওরা দেখেছে 2021 বিধানসভা নির্বাচনে অনেক চেষ্টা করেছিল, দেখলো আর পশ্চিমবাংলার সঙ্গে পাওয়া যাবে না, ওই জন্য পশ্চিমবাংলাকে এখানে ইকোনমিক্যালি আমরা যদি একটু প্রেশারে রাখতে পারি, তো প্রেশারে রাখতে পারবে না। এমজি এনআরজিএসের টাকা ওকে দিতেই হবে, কেন নারেগা একটা অ্যাক্ট আছে, নারেগা আইন আছে, এমজি এনআরজিএ অ্যাক্ট আছে, এই টাকাটা ওরা আটকে রাখতে পারবে না। খালি ও একটু অজুহাত দেখাচ্ছে, অজুহাতে দিয়ে বন্ধ করে রেখেছে, আগামীকাল এই টাকাটা দিতেই হবে। আর সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন আছে, ওরা চাচ্ছে যে আমরা যদি এই টাকাটা না দিই তাহলে রাজ্যে যারা আছেন তারা মোদীকে বলবে, মমতাকে বলবে কাজ করছে না কাজ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করছেন, কন্যাশ্রীতে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত এত প্রকল্প দিয়েছেন, যে পশ্চিমবাংলা কেন, গোটা দেশের মানুষ এখন চাচ্ছে আগামী দিনে দেশের নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা দেশের মানুষ এটা চাচ্ছে। আমরাও আজকে কিছুক্ষণ দুদিনের মধ্যে সময় দিয়ে আজকে এত বড় মিছিল হয়েছে, সব অঞ্চল থেকে লোক আসছে, আপনাদের মাধ্যমে সবাইকে আমি আরেকবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। 65,000 কোটি সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেল পোস্ট করেছে, 65,000 কোটি টাকা জিএসটি রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কত কালেকশন হয়েছে, কত রাজ্য সরকারকে দিতে হয় ওটার হিসাবটা দেওয়া আগে। আমি 65,000 কোটি টাকা দিয়ে দিলাম, আর কত কালেকশন করেছে ওটার তো হিসাব দিচ্ছে না। তারপরে ডিমোনিটাইজেশনে 14,00,000 কোটি টাকা ইয়ে করলো, টাকা টেন্ডার বাতিল করলো, কত লক্ষ টাকা ছাপিয়েছিল জানে? কেউ জানে? আজ অব্দি হিসাব আমরা পাই না। এইরকম স্কিম আজ পৃথিবীতে কোনো জায়গায় হয়নি। আমরা জাকিরদার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, সভাপতি দাদা। আজকে সুবিশাল র্যালি প্রমাণ করছে যে এই নারেগার টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে তাতে জনগণও ক্ষিপ্ত কেন্দ্রের উপরে, কি বলবেন? দেখেন, মানুষের পরিশ্রমের টাকা আজকের এই ভিড় প্রমাণ করে যে শ্রমিক মানুষরা দিল্লি সরকারের উপর যে ক্ষুব্ধ আছে, মানুষের যে চাহিদা ছিল যে একটা আন্দোলন হোক, সময় মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 5 এবং 6 এই এনআরজিএসের পাওনা টাকায় যে আছে তার আদায়ের দাবিতে আন্দোলন, এই দাবিতে স্বতঃস্ফূর্তভাবে আজকে মানুষ আজকের এই আন্দোলনে যোগদান করেছেন। এটা প্রমাণ করে যে মানুষ মোদী সরকারের এই বর্বর নীতি থেকে উবে গেছে। মানুষ চায় যে আরও জোরালো আন্দোলন হোক, শুধু এনআরজিএসের টাকা না, দেশের আর্থিক অবস্থা ভেঙে গেছে, শুধু ধর্মের নামে জাতপাতের নামে আজকে এখানে রাহাজানি কাটাকাটি হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আজকে কোথায় শিবলিঙ্গ বেরিয়ে গেল, কোন মসজিদ ভেঙে দিতে হবে, কোথায় তাজমহলের নাম বদলে দিতে হবে, কোথায় এলাহাবাদের নাম প্রয়াগরাজ করে দিতে হবে, এই করে দিল্লি সরকার আর চলতে পারে না, এটা বিজেপিকে বুঝতে হবে। আমরা বিগত দিনে বাংলা পথ দেখিয়েছি স্বাধীনতা আন্দোলনে, নেতাজি সুভাষ রূপে, বিনয় বাদল দীনেশ রূপে, মাতঙ্গিনী হাজারা রূপে, আগামী বিগত দিনে ব্রিটিশ সাম্রাজ্যকে আমরা উৎখাত করে দেশের মানুষের গণতন্ত্র ফিরে এনেছে, পথ দেখিয়েছে বাংলা। আগামী দিনে বিজেপিকে উৎখাত করে, নরেন্দ্র মোদীকে উৎখাত করে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মানুষের সরকার দিল্লিতে তৈরি হবে, আবার দেশের গৌরবময় দেশ তৈরি হবে, যার
নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইরকম আন্দোলন যখন যখন নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিবেন, আমরা ততক্ষণে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এই আন্দোলন চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। কৌশিকবাবু, যুবরাও আজকে তো বৃহৎ সংখ্যায় এখানে হচ্ছে সমবেত হয়েছে, গ্রামীণ যুবকরা, কেন কি ব্যাপার, কেন এইভাবে তারা এই এজুকেশনে হচ্ছে এখানে সমবেত হয়েছে? আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শাইনি ঘোষের নির্দেশে আমরা উত্তর দিনাজপুর জেলায় আজকে যুবর ব্যানার নিয়ে, আজকে মাদার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে, জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে, গোলাম রব্বানির নেতৃত্বে আমরা একটা সুবিশাল মিছিল স্থানীয় ট্রাকস্ট্যান্ড থেকে অ্যারেঞ্জ করেছি। তার কারণ হচ্ছে প্রায় 97,807 কোটি টাকা কেন্দ্র 5 মাস থেকে রাজ্যকে দিচ্ছে না। এইভাবে তৃণমূল নেতাদের পিছনে ইডি সিবিআই লাগিয়ে রাজ্যকে 2021-এ লজ্জাজনকভাবে বিজেপি হারার পর এইভাবে চক্রান্ত করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে, মা মাটি মানুষের সরকারকে ব্যতিব্রস্ত করতে যাচ্ছে, মা মাটি মানুষের সরকারকে ঠেকাতে যাচ্ছে। এইভাবে তৃণমূলকে ঠেকানো যায় না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু আজকে আমরা সেন্ট্রালি ইসলামপুর বিধানসভায় আজকে আমরা উত্তর দিনাজপুর জেলায় মিছিল করলাম, আগামীকাল রায়গঞ্জে রয়েছে, চাকুলিয়ায় রয়েছে, কালিয়াগঞ্জ রয়েছে, ইটাহার রয়েছে, সেই জায়গায় জেলা সভাপতি সহ আমি নিজেও যাব, প্রতিটা বিধানসভায় আমরা মিছিলে অংশগ্রহণ করব। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের লক্ষ্য থাকবে মোদি সরকারের কাছে আমাদের এই আন্দোলন এইভাবে আমরা ছড়িয়ে দেব প্রতিটি বুথে, গ্রামের পঞ্চায়েতের প্রতিটি স্তরে, বুথে, ওয়ার্ডে, টাউনের প্রতিটি বুথে আমরা ছোট ছোট করে এরপরে এই মোদি সরকারের বিরুদ্ধে, রাজ্যকে যে বঞ্চনা করছে তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন চালিয়ে যাব। বলছি যে বিষয়টা, পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে আর বেশি দেরি নেই 2023, তার আগে আপনাদের কি ছোট করার জন্য বা কাজ করছেন না এমনটা দেখানোর জন্য এটা বিজেপির প্রকাণ্ড মনে করছেন? হ্যাঁ অবশ্যই, না হলে কোনো রাজ্যের টাকা বাকি নেই, 5 মাস ধরে শুধুমাত্র বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, এর মানে কি? যে সমস্ত আপনি কিছুক্ষণ আগেই আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের জেলা সভাপতিকে জিজ্ঞেস করলেন যে জিএসটির টাকা, ওরা পরিসংখ্যান অনুযায়ী সঠিক তথ্য সম্প্রচার করছে না। বিজেপির যারা মিডিয়া সেল আছে তারা প্রতিনিয়ত ভুয়ো খবর দিয়ে মানুষকে ব্যতিব্রস্ত করে তুলছে। আগে সঠিক তথ্যটা সম্প্রচার করুক। শুধুমাত্র বাংলার টাকা 5 মাস ধরে বন্ধ করে রাখবে এইভাবে চলবে না। বাংলায় এমন একটা মাটি, বাংলার মাটি লড়াই আন্দোলনের মাটি, বাংলার মাটি থেকে প্রথমেই স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়, ইংরেজকে বাংলার মাটি থেকেই ইংরেজকে বিতাড়িত করছে, এবং আগামী দিনে এই মোদি সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে, সাম্প্রদায়িক সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার উৎখাত করবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আমার সহপ্রতিনিধি রাজ আছেন এখানে, টাউন প্রেসিডেন্ট কংগ্রেস দেশ এনডিএ সরকার 2014-এ আজকে দিন রায়ের স্বপ্ন দেখিয়ে ভারতবর্ষের বুকে ক্ষমতাসীন হয়েছিলেন। 2014-2019-এর মধ্যে আমরা অনেক কিছু দেখলাম, জিএসটি দেখলাম, নোটবন্দি দেখলাম, কালাধন ওয়াপস লাগা দেখলাম, ঘরে ঘরে 5 লক্ষ 15 লক্ষ টাকা করে তাদের জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে জিরো ব্যালেন্সের বই করালো, সহায় লক্ষ লক্ষ হাজারে হাজারে কোটি কোটি মানুষ সেই বই বানালো, কিন্তু আমরা দেখলাম সেই স্বপ্ন ধুলায় রয়ে গেল। নির্বাচন চলে গেল, ক্ষমতাসীন হলো দল, কিন্তু 15 লক্ষ টাকা তাদের ওই জিরো ব্যালেন্সে আজও ঢুকলো না। আজকে আবার 2019-এ সেই মিথ্যা প্রলোভন থেকে সারা ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে আবার ক্ষমতাসীন হয়ে তারা যে আজকে এসছে 2019-এ আবার ক্ষমতাসীন হয়েছে, আমরা দেখতে কী পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের বদলে বুড়ে দিন আসছে সারা ভারতবর্ষের বুকে, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, কৃষক, ছাত্র, যুব থেকে শুরু করে সমস্ত মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ আজকে তার জীবন জীবিকা নিয়ে হাহাকার করছে। আজকে আমরা দেখছি, আমি নিজে গতকাল আমি গ্যাস নিলাম,
1,020 টাকা দিয়ে, অবাক কাণ্ড। 2014 যে গ্যাস ছিল মাত্র 400 টাকা, 400 কয়েক টাকা, আজ এই কয়েকটা দিনের মধ্যে 1,120 টাকা আমি গ্যাসটা নিলাম। যে সরষার তেল 90-80 টাকা, সাদা তেল 80 টাকা ছিল, আজকে সেই তেল ভোজ্য তেল, যে তেল ছাড়া মানুষের চলবে না, আজকে সেই তেল 225 টাকা। আজকে মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে হাহাকার করছে। বাংলায় যখন নাকি সারা ভারতবর্ষে যে নেত্রী পথ দেখাবে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, আজকে সারা ভারতবর্ষের মুখে শুধু নয়, পৃথিবীর পপুলার নেতা নেত্রী হিসাবে সারা পৃথিবীর মুখে সেন্সাসে দেখা যাচ্ছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 জনের মধ্যে একজন নির্বাচিত হয়েছে। আজকে সারা পৃথিবীর মানুষ তার সমস্ত কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি দুয়ারে সরকার, এই এনডিএ সরকার, এই মোদীর সরকার, এই মোদী যে সরকার নাকি জাতীয় পুরস্কার প্রদান করছে। আজকে 100 দিনের কাজ, এই যে দিন, এই যে জুন, জুলাই, আগস্ট, আজকে গ্রাম বাংলার মানুষ না খেয়ে থাকবে, হাহাকার। যারা দিন দৈনিক দিন মজুর হিসাবে যারা কর্মক্ষমতা আজকে হারিয়ে যাবে 100 দিনের কাজের মধ্যে দিয়ে। এই যে আমাদের পঞ্চায়েতের নেতৃত্ব আছে, এনারা জানেন, এই যে জাকিরবাবু, এনারা সবাই জানেন, বাবলিয়েরা আছে, 100 দিনের কাজের মধ্যে দিয়ে তারা জীবন জীবিকাটা নির্বাহ করে আবার একটা সময় আসে যারা নাকি জীবিকার দিকে এগিয়ে যায়। আজকে সেই 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে। আজকে জিএসটির 97,000 কোটি টাকা, আজকে জিএসটির প্রাপ্য টাকা আজকে পশ্চিমবঙ্গ পাচ্ছে না। আজকের পেপারে আমি দেখলাম যেটা এনআরজিএসের কাজ, যেটা গ্রাম বাংলার সড়ক যোজনার কাজ, সেটাও বন্ধ হওয়ার মুখে। আজকে রেশন ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে একটা বোঝা চাপিয়েছে যে তোমাদের রেশনের এত টাকা তোমাদেরকে দিতে হবে। যে ভর্তুকি আমাদের মাননীয় নেত্রী টাকা দিয়ে ভর্তুকি দিয়ে আজকে পশ্চিমবাংলার মানুষকে, এই যে করোনার আবহে গ্রাম বাংলার মানুষ, দিনমজুর মানুষ, যে সকল মানুষ না খেয়ে মরত তাদের জীবন জীবিকাকে আজকে বাঁচিয়ে রাখেছে, রেখেছে, সেই জায়গাতেও টাকা দিতে হবে বলে তারা দাবি জানাচ্ছে। তার মানেটা কি? বাংলাকে বিভিন্ন দিক থেকে কোণঠাসা করে দিয়ে একটা অন্ধকারাচ্ছন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলার মানুষকে। আজকে বাংলার মানুষ, সে যে দলই করুক না, যে বিজেপি সরকার, যে সরকার বাংলাকে আজকে এই জায়গায় পৌঁছে দিতে চাচ্ছে, তাদেরকে ধিক্কার জানানো উচিত, বাংলার স্বার্থকে আগে দেখা উচিত। স্বাধীনতা আন্দোলনে বাংলা যখন ভারতকে পথ দেখিয়েছে, এই আন্দোলনে এই এনডিএকে উৎখাত করার জন্য এই বাংলা থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতকে পথ দেখাবে, এই আশা আমি রাখি। এবং 2024-এর নির্বাচনে উৎখাত আমরা করবই, এই দাবি রেখে সবার আমরা আন্তরিক সহযোগিতা চেয়ে, আপনাদেরও সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। মকসুদ ভাই, আমরা যে কথাটা বলবো, নেতা ছাত্র যুবরা তারাও কিন্তু এই প্রতিবাদ মিছিলে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে এসে সামিল হচ্ছে, কি কারণ মূলত রুজি রুটির তাগিদেই কি এই বিষয়ে এই সমর্থন তাদের? অবশ্যই, 100 দিনের টাকা যেটা বাকি রেখেছে কেন্দ্র সরকার আজকে দিচ্ছে না, পশ্চিমবাংলাকে বিভিন্ন ধরনের বঞ্চিত করার চেষ্টা করছে আজকে কেন্দ্র সরকার, কিন্তু তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়ছে। আর এবং মমতা ব্যানার্জির আমরা সৈনিক, আমাদেরকে যেভাবেই নির্দেশ দিবে দিদি, আমরা সেইভাবেই রাস্তায় নেমে আন্দোলন করব। যতদিনে কেন্দ্র সরকার এই টাকা দিচ্ছে না, আমাদের আন্দোলন চলবে। তারপরে কেন্দ্রের সরকারের বিভিন্ন পরিকল্পনার মধ্যে, যেমন যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, মানে মানুষ খাওয়ার টাকা জোটাতে পারছে না এখন, এমন হয়ে গেছে। এর বিরুদ্ধে কংগ্রেস বা অন্যান্য যেই দলই বলেন না কেন, কেউ কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করে না। যদি মোদীর বিরুদ্ধে কেউ আন্দোলন করে থাকে ভারতবর্ষে আজকে, সেই নেত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তার আমরা সৈনিক দিদি, যেইভাবে আগামী দিনে নির্দেশ দিবে আমরা সেইভাবেই আমরা এই রাস্তায় নেমে আন্দোলন করব। ঠিক, আমরা ছাত্রনেতা মকসুদের সঙ্গে কথা বলছিলাম, যে বিষয়টা বলবো রাজ, আমাদের কাছে কিন্তু তথ্য রয়েছে আজকে এবং আগামীকাল দুদিন ধরেই কিন্তু গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রতিটি ব্লকে ব্লকে কিন্তু এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে, যে গ্রামের মানুষের কর্মসংস্থানের রুজি রুটির যে রাস্তা, জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প বা নরেগা, সেই নরেগা প্রকল্পের টাকা কিন্তু আটকে রেখেছে, জিএসটির টাকা আটকেছে, এই দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ কিন্তু হচ্ছে। আগামীকাল
চোপড়া থেকে শুরু করে ওয়ালপুকুরের পাঞ্জিপাড়া, তার পাশাপাশি চাকুলিয়া, ইটাহার, করণদিঘি এবং তার পাশাপাশি কিন্তু এই প্রতিবাদ সভা যে বাত বতানা চাহ রা ইয়া যে এনআরজিএস কাজ ফান্ড রোকা গিয়া হ্যাঁ রুপিয়া রোকা গিয়া হ্যাঁ ইসকো লেকার যে তৃণমূল কংগ্রেস কি সরকার হ্যাঁ তৃণমূল কংগ্রেস যে সিফ স্থানীয় লেভেল পে নই রাজ্য লেভেল পে নই বল্কি কেন্দ্র লেভেল পে যে ইস মুভমেন্ট লে যা চাহতি হ্যাঁ কেন্দ্র লেভেল পে লে যা যে পুরে ভারতবর্ষ মে তৃণমূল কংগ্রেস কাজ এক মজবুত জোর যে বনাবনে কি কোশিশ কর রই হ্যাঁ সাথ ই সাথ বতানা চাহেঙ্গে আজ আর কল একাধিক ছোটে ছোটে জিপি সে লেকার ব্লক স্তর তক জেলা স্তর তক হর স্তর তক মুভমেন্ট চল রা था खुद जो है आज जिला सभापति उपस्थित थे युवा तृणमूल कांग्रेस के जिला सभापति उपस्थित थे ब्लॉक सभापति उपस्थित राज्य के मंत्री उपस्थित थे कल भी पांजीपारा में जो है महारैली होने वाला है एनआरजीएस 100 दिन का जो रुपया है उसका जो बकाया हो रहा है उस कारण से चोपड़ा में होने वाला है गायसल में होने वाला है तो लगातार हर जगह पर यह 5 तारीख और 6 तारीख को जो है महा मूवमेंट महा आंदोलन होने वाला है 100 दिन का जो रुपया बाकी है 100 दिन का जो एनआरजीएस का जो रुपया फंड है उसको जो रोका गया है उसको जो नहीं दे रहा है इसी के विरुद्ध में जो है धीरे धीरे तृणमूल कांग्रेस जो है आंदोलन को और भी मजबूत और सख्त करने की कोशिश कर रही है सिर्फ राज्य स्तर पे नहीं बल्कि केंद्र स्तर पे भी हम लोग भी छोटे छोटे आंदोलन से लेकर बड़े बड़े हर स्तर का जो यह 100 दिन का बगिया का जो रुपया बाकी है इस आंदोलन को लेकर जो मूवमेंट चलेगी तृणमूल कांग्रेस की ओर से हम लोग दिखाने की कोशिश करेंगे जुड़े रहिए न्यूज़ 2 इंडिया के साथ मेरे सहप्रतिनिधि दीप्त बिस्तर जब्बार अली के साथ मैं राजस्थानी इस्लामपुर से।